জনকল্যাণে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে বিজেপি সরকার। সরকারের এইসব জনকল্যাণমুখী সিদ্ধান্তকে ধন্যবাদ জানিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি দলের তরফ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির দলীয় মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাশদত্ত এবং প্রদেশ সম্পাদক রতন ঘোষ। বিগত সিপিআইএম আমলে রাজ্যের চিকিৎসকদের উপযুক্ত সম্মান দেওয়া হয়নি, সেই কথার উল্লেখ করে নবেন্দু ভট্টাচার্য জানান, রাজ্যের বিজেপি সরকার চিকিৎসকদের বহু প্রতীক্ষিত পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সর্বমোট 277 জন চিকিৎসকের পদোন্নতি করা হবে বলে জানান তিনি। নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছিল এমন না, তাদের পে স্কেল কমিয়ে দেওয়া হয়েছিল। প্রথম বামফ্রন্ট সরকার যে নীতি নিয়েছিল এতদিন ধরে চলে আসছিল, দীর্ঘ 38 বছর পর, প্রায় 38 বছর, এখন চিকিৎসকরা তাদের মর্যাদা পাবে, তাদের পদোন্নতি হবে, এবং পদোন্নতি হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে সরকার, 277 জনের প্রমোশন হচ্ছে। এতে শুধু চিকিৎসকরা উপকৃত হবে এমনটা না, এর প্রভাব পড়বে রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতে। পরোক্ষভাবে রাজ্যের মানুষ উপকৃত হবে, মনোকষ্ট নিয়ে কোনো কাজই করা যায় না। চিকিৎসকরা অখুশি ছিলেন, যন্ত্রণায় ছিলেন, এখন তারা রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে তারা স্বাস্থ্য পরিষেবাতে আরো বেশি মনোযোগী হবে, মানুষকে আরো ভালোভাবে পরিষেবা দেবে। আমাদের পার্টির তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহণের জন্য রাজ্য সরকারকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জানান। এর ফলে সামগ্রিকভাবে রাজ্যের চিকিৎসা পরিষেবার মান উন্নত হবে এবং রাজ্যের মানুষ উপকৃত হবে বলে উল্লেখ করেন নবেন্দু ভট্টাচার্য। কৃষক উন্নতি কল্পে রাজ্য সরকারের সাহায্য এবং ভূমিকার উল্লেখ করে নবেন্দু ভট্টাচার্য জানান, সরকারের এই প্রয়াসের ফলে বিশাল অংশের কৃষক সমাজ আর্থিকভাবে উপকৃত হচ্ছেন। অ্যাকাউন্টে চলে গেছে 7,04,54,000 টাকা, তাদের অ্যাকাউন্টে চলে গেছে। ইতিপূর্বে কখনো এভাবে দেখা যায়? যারা বিমার আওতা হয়ে রয়েছে তারপরে এই অতিরিক্ত টাকা গেল, এরাজ্যে কখনো এমনটাই হয়নি। বামফ্রন্ট কৃষকদের নিয়ে রাজনীতি করলেও তাদের উন্নতির প্রসঙ্গে বরাবর উদাস ছিল বলে আক্রমণ শানান নবেন্দু ভট্টাচার্য। অতি সম্প্রতি টেট উত্তীর্ণদের মধ্যে অফার বিলের প্রসঙ্গ উল্লেখ করে প্রদেশ বিজেপি মুখপাত্র জানান, ইতিমধ্যেই 258 জনের কাছে অফার পৌঁছে গেছে এবং সর্বমোট 576 জন চাকরি পাবেন। অফার ছাড়া হচ্ছে, ইতিমধ্যেই 258 জনের কাছে অফার পৌঁছে গেছে, আরো সর্বমোট 576 জন চাকরি পাবে যারা টেট কমপ্লিট করেছে এলিমেন্টারি এডুকেশন। অন্যান্য ক্ষেত্রে আরো আসছে আগামী কয়েকদিনে, আমরা যদি জানি আগামী কয়েকদিনে আরো শিক্ষক নিয়োগ হবে যাচ্ছে। রাজ্য সরকারের যে এই উদ্যোগ, 2,000 টাকা করে সামাজিক ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তার জন্য রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান নবেন্দু ভট্টাচার্য। আগামী দিনেও রাজ্যের বিজেপি সরকার জনকল্যাণমুখী কর্মসূচি এবং কাজকর্ম জারি রাখবে বলে জানান নবেন্দু ভট্টাচার্য। সামাজিক ভাতা 2,000 টাকা করার জন্য ধন্যবাদ রেডি করা হয়েছে, সেখানে প্রচুর সংখ্যক মানুষ হাজির হয়েছে। আমাদের পার্টির কর্মী নন এমন অনেকেই এসছে, কারণ সামাজিক ভাতায়
আমাদের প্রতিশ্রুতি ছিল, আমাদের ক্ষমতায় আসার প্রায় কয়েকদিন বাদ থেকেই এই দাবি করছিল বিরোধীরা যে কেন দেওয়া হচ্ছে না, কেন দেওয়া হচ্ছে না। এখন প্রায় তিন গুণ হয়েছে সামাজিক ভাতা। আমাদের সরকার আসার পর 700 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে, তারপর এখন তো 2000 টাকা করা হলো, 100 টাকা কম তিন গুণ। সিপিএম এর 25 বছরে 700 টাকা। আমাদের 4.5 বছরে উল্লেখ্য সামাজিক ভাতার পরিমাণ 2000 টাকা করে বৃদ্ধি করার জন্য বুধবার প্রদেশ বিজেপির উদ্যোগে প্রতিটি জেলায় ধন্যবাদ র্যালির আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।